জায়গায় ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স মাঝে জাল নিয়ে নিকাশির দাবিতে এবার বিক্ষোভ চাচল এক নম্বর ব্লকের মক্তমপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা বুধবার একানাকারী বৃষ্টিতে এবার জলবন্দি হয়ে পড়ে গ্রাম নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় হাঁটু সমান জল জমে যায় এমনটাই অভিযোগ হচ্ছে এর আগে কোনো চেষ্টা হয়নি এর আগে কংগ্রেসের পঞ্চায়েত ছিল ব্লক ছিল কংগ্রেসের ওরা কিছু কাজ করেনি এখন বর্তমানে শাসকের আছে আমরা ওদেরকে বলেছি কাজ হচ্ছে না অশোক শাহ আসার আছে বুলু মাস্টার ও আসার আছে জেলা পরিষদের বন্দনা ঘোষ ওকেও বলেছি এবং প্রধান আমাদের রুমা এবং উপপ্রধান আনোয়ার ওনারও আসবে আমাদেরকে কথা দিয়েছে ওনারা আসবে এবং আমরা আজকালের মধ্যে ওদেরকে প্রপার ফিল্ডে এনে সরজমিন তদন্ত করে আমাদের জন্য কাজটা করে এই জন্য আমরা আবেদন করেছি আমাদের মূলত এখন প্রধানত জল নিকাশির ব্যবস্থা নেই ঠিক আছে বলে আমাদেরকে প্রবল জলের মধ্যে দিয়ে সবসময় হাঁটতে হচ্ছে পুরো গ্রামই এখানে এখান দিয়ে যাতায়াত করতে হয় ঠিক আছে আমাদের